আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে বাংলা ক্লাস 4 নম্বরে আমরা উপস্থিত হয়েছি। এই 4 নম্বর ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা কিছু বাগধারা শিখব। কারণ আমরা যারা বিশেষ করে বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাব, আমাদের লিখিত পরীক্ষায় এই ধরনের বাগধারা কিন্তু এসে থাকে। তো আমরা চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা শেখার। তো চলো এখন আমরা শিখে ফেলি। 15টির মতো বাগধারা রয়েছে, সবাই একটু লক্ষ্য করো। প্রথম যে বাগধারাটি রয়েছে, অকাল কুষ্মাণ্ড, এর অর্থ হচ্ছিল অপদার্থ বা অকেজ। দুই নম্বরটি, অক্কা পাওয়া মানে মারা যাওয়া। অগস্ত যাত্রা মানে চিরদিনের জন্য প্রস্থান, মানে চিরদিনের জন্য চলে যাওয়া, সহজভাবে বলতে গেলে যেটা বোঝায়। অগাধ জলের মাছ মানে খুব চালাক ব্যক্তি বা সুচতুর ব্যক্তি। অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দেয়া। অন্ধের সৃষ্টি মানে একমাত্র অবলম্বন। অন্ধের নড়ি মানে একমাত্র অবলম্বন, এটি মানেও একমাত্র অবলম্বন বা সম্বল। অথৈ জলে পড়া মানে খুব বিপদে পড়া। অগ্নি পরীক্ষা মানে কঠিন পরীক্ষা। অগ্নি শর্মা এর মানে ক্ষিপ্ত। অগাধ জলের মাছ খুব চালাক, অতি চালাকে গলায় দড়ি, বেশি চাতুর্য পরিণাম, মানে অতি চালাকের গলায় দড়ি। আমরা বলি না কথা কথা যে অতি চালাকের গলায় দড়ি, ঠিক এই অর্থে বুঝায়। অতি লোভে তাতি নষ্ট মানে লোভে ক্ষতিকর। অদৃষ্টের পরিহাস মানে বিধির বিড়ম্বনা। অর্থচন্দ্র দেয়া মানে গলা ধাক্কা দেয়া। তো যাই হোক, আমার ইউটিউব এই আজকের টিউটোরিয়ালে তোমরা 15টি বাগধারা শিখতে পারলা। এই 15টি বাগধারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আগামীতে যারা সেনা ও বিমান বাহিনীতে পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমাদের এই ধরনের বাগধারা কিন্তু তোমরা আমাদের টিউটোরিয়াল গুলোতেও পাবা। আবার তোমাদের SSC বা JSC যে টেক্সট বইগুলো ছিল গ্রামার, ওই টেক্সট বইগুলো একটু তোমরা খুললে কিন্তু আরো অনেক বাগধারা পাবা। তবে আমি একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছিল যারা সোলজার ট্রেনিং একাডেমিতে কোচিং করতে আসতে পারছো না, বা যাদের সক্ষমতা হয়ে ওঠে না, বা যাদের সামর্থ্য নাই, তারা যাতে করে ঘরে বসে লিখিত পরীক্ষার জন্য বিশেষ করে উপকৃত হতে পারে, সেই কারণে এত কষ্ট করে টিউটোরিয়াল গুলো বানাচ্ছে। তোমরা এই ধরনের বাগধারা গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো বাসায় বসে, এবং যাদের সামর্থ্য আছে, যারা এবার আবেদন করেছো সেনাবাহিনীতে বা আগামীতে যারা পরীক্ষা দিবা অংশগ্রহণ করবা নৌবাহিনী বা বিমান বাহিনীতে, তোমরা চাইলে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। এসে এক মাসে একটা শর্ট কোর্স করে যাও, তোমরা দেখবে অনেক কিছু শিখতে পারবা, তোমার একটা আত্মবিশ্বাস বাড়বে। এবং সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং আমি গততে আরও কয়েকটি টিউটোরিয়াল দিয়ে রেখেছি, আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও এবং গিয়ে ওই টিউটোরিয়ালগুলো তোমরা দেখে আসো এবং ঘরে বসে শিখে ফেলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আগামীতে আবার নতুন একটা টপিক্সে আমরা উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ।